হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আগের দিন আমরা কি করেছিলাম ফিজিক্সে গ্র্যাভিটি গ্র্যাভিটির পরে আজকে আমরা নিয়ে এসেছি ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার ওয়ার্ক এনার্জি পাওয়ার এই জিনিসটা ডেলি লাইফে অতটা দরকার না হলেও এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কারণ এটার যেই ইউনিটগুলো থাকে বা নাম্বারসগুলো থাকে নাম্বারসগুলো বা ইউনিটগুলোতে আমাদের কিন্তু এটা দরকার এখন ডেলি লাইফে তা কাদের জন্য ইম্পর্টেন্ট যারা ইঞ্জিনিয়ারিং করছে বা ওই সেই ফিল্ড থেকে বিলং করে তাদের ক্ষেত্রে এটা ডেলি লাইফে বা পড়াশোনার ক্ষেত্রে দরকার হয় কিন্তু আমাদের এখান থেকে এটা নাম্বারগুলো আর টার্মগুলো খুব জানা প্রয়োজন যেরকম প্রথমে আসি আমি ওয়ার্কে ওয়ার্ক কী জিনিস প্রথমে আমি বলি যে যদি এখানে একটা বড় আলমারি থাকতো আমি যদি আলমারিটাকে ধাক্কা মারতাম ধাক্কা মেরে যদি আমি পঞ্চাশ কেজির একটা আলমারিকে ধাক্কা মেরে এক ফুট দূরে ফেলে দিলাম যদি আমি এটা করতে পারতাম তাহলে এটা কি হতো এটা আমার কাজ হতো বা এটা আমার ওয়ার্ক হতো সেই জন্যই ওয়ার্ক মানে হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট ঠিক আছে ফোর্স আমি যতটা ফোর্স দিচ্ছি কোনো একটা বস্তুকে আর সেই বস্তুটা যতটুকু স্মরণ হচ্ছে মানে যতটুকু ডিসপ্লেসমেন্ট হচ্ছে বা যতটুকু বস্তুটা সরছে নিজের জায়গার থেকে সেটাকেই আমরা আমাদের কার্য বলে গণনা করব। আচ্ছা এটা এনার্জি লেখা ঠিক আছে যদি বুঝতে অসুবিধা হয় আমি বলে দিলাম তাই আগেই এটা হচ্ছে এনার্জি লেখা আর ওয়ার্ক ওয়ার্কে প্রথমে আমি বললাম যে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট আচ্ছা এবার ইউনিটগুলো দেখি ফোর্সের প্রথমে এসআই ইউনিট হচ্ছে এন এম এন মানে কি নিউটন ফোর্স একক এসআই একক হচ্ছে নিউটন তাই এখানে নিউটন ইন্টু ডট ডটটাকে আমরা ইন্টু দিয়েও বুঝি তাই ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট মানে নিউটন ইন্টু মিটার এটা হচ্ছে মিটার একক ইসুক টু ওয়ার্কের এসআই একক যেটা হচ্ছে নিউটন ইন্টু মিটার এটা গেল আচ্ছা এবার সিজিএস একক সিজিএস একক ফোর্স সিজিএস একক হচ্ছে গিয়ে ডাইন এবং ডিসপ্লেসমেন্টের সিজিএস একক হচ্ছে গিয়ে সেন্টিমিটার তাই ডাইন ইন্টু সেন্টিমিটার এটাকে আমরা জুল বলি আর এটাকে আমরা আর্ক বলি ঠিক আছে এই এসআই এককটাকে আমরা আরেক নামেও ডাকি নিউটন ইন্টু মিটার না ডেকে আর কি আমরা এটাকে জুল ডাকি আর এটাকে সিজিএসটাকে ডাইন ইন্টু সেন্টিমিটার না ডেকে আমরা এটাকে আর্ক ডাকি খুব ইম্পর্টেন্ট একটা টার্ম যে ওয়ান জুল ইজুকাল টু কত আর্ক ওয়ান জুল ইজুকাল টু টেন ইন টু টেন টু দি পাওয়ার সরি ওয়ান জুল ইজুকাল টু টেন টু দি পাওয়ার সেভেন আর্ক ঠিক আছে আচ্ছা এই টার্মটায় আমরা পরে আসব ঠিক আছে আমি আগে ওভারভিউ একটা দিয়ে নিই তারপরে এই টার্মটা নিয়ে আলোচনা করব এই টার্মটা কী জিনিস না জিনিস বেশিরভাগ আমাদের যে ম্যাথামেটিক্যাল টার্ম আছে সব এখান থেকেই আসে ঠিক আছে আচ্ছা এটা গেল ওয়ার্ক এখন এনার্জি এনার্জি মেনলি অনেক ধরনের এনার্জি হয় বাট আমাদের ক্ষেত্রে যেটা মূল দুটো এনার্জি সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি অ্যান্ড পোটেন্সিয়াল এনার্জি আমাদের আশেপাশে অনেক ধরনের এনার্জি হয় বাট আমাদের সিলেবাসেও আর আমাদের এমনি আর কি পড়ার মধ্যেও এই দুটোই খালি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে একটা কাইনেটিক এনার্জি একটা পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জি কী জিনিস কাইনেটিক এনার্জি হচ্ছে গিয়ে অ্যাসোসিয়েটেড উইথ মুভিং বডি মানে একটা কোশ্চেন আসে যে বায়ুকল বায়ুকলগুলো থাকে না বড় বড়ো যেই পাখাগুলো থাকে আর কি বায়ুকল কোন শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে সেই ক্ষেত্রে এখানে অ্যান্সার হবে বায়ুকল কাইনেটিক এনার্জিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে বোঝা গেছে বা ইলেকট্রিক ইলেকট্রিকে রূপান্তরিত করে এবার এই এনার্জি যেটা আছে সেটা হচ্ছে স্থিতি একটা হচ্ছে স্থিতিশক্তি একটা হচ্ছে বাংলায় যদি আমি বলি তাহলে পরে এরকম দাঁড়াবে যে একটা হচ্ছে স্থিতিশক্তি একটা হচ্ছে গতিশক্তি কাইনেটিক এনার্জি হচ্ছে গতিশক্তি যেটা মুভিং বডির উপরে মানে মুভিং বডিকে দ্বারা নির্ণয় করা হয় আর কি যেরকম গতিশক্তি স্থিতি গতিশক্তি ইলেকট্রিকে রূপান্তরিত হয় বায়ুকল দ্বারা আবার স্থিতিশক্তি স্থিতিশক্তিটা কি জিনিস স্থিতিশক্তি হচ্ছে বেসড অন পজিশন মানে একটা বল এখানে আছে মাটিতে আছে একটা বল এটাকে যদি আমি এখন এইচ ডিস্টেন্স উপরে নিয়ে যাই তাহলে এটাতে কিছু এনার্জি সংরক্ষিত হয়েছে এই এনার্জিটাকে বলা হয় পোটেন্সিয়াল এনার্জি বোঝা গেছে যদি আমি চারতলায় সরি যদি আমি গ্রাউন্ড ফ্লোরে থাকি তারপরে যদি আমি চারতালায় উঠি তাহলে এই যে আমি গ্রাউন্ড ফ্লোর থেকে চারতালায় উঠলাম চারতালায় ওঠার পরে আমার মধ্যে কিছু শক্তি সঞ্চয়িত হয়েছে যেটার নাম হচ্ছে পোটেন্সিয়াল এনার্জি বোঝা গেছে আচ্ছা তাহলে কাইনেটিক এনার্জি কী জিনিস কাইনেটিক এনার্জি হচ্ছে কোনো মুভিং বডির ক্ষেত্রে প্রয়োগ মানে প্রযোজিত হয় এবং পোটেন্সিয়াল এনার্জি হচ্ছে কোনো স্থির থাকা কোনো বডির ক্ষেত্রে প্রযোজিত হয় কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিক ইলেকট্রিকে কনভার্ট করে হচ্ছে বায়ুকল বা এরকম অনেক কিছু আছে যেগুলো কাইনেটিক এনার্জি থেকে ইলেকট্রিকে কনভার্ট করে যেরকম ডায়নামো তাই না ডায়নামোতে কী হচ্ছে চাকাটা যত ঘোরে একটা ডায়নামো কী হয় আগেকার দিনে সাইকেলগুলো যেগুলো থাকতো না আগেকার দিনে সাইকেলের মধ্যে সামনের চাকা একটা ডায়নামো লাগানো থাকতো তো চাকাটা যত ঘুরতো আর সামনে একটা লাইট থাকতো তো চাকাটা যত ঘুরতো ডায়নামোর সাথে ব্যাটারিটা কানেক্টেড থাকতো তো চাকাটা যত ঘুরতো ডায়নামোটা তত ঘুরতো ডায়নামোটা যতটা ঘুরতো রোটেশান হতো ডায়নামোটার তখন সেটাতে ব্যাটারি চার্জ হতো কারণ ডায়নামোটা কি করছে কাইনেটিক এনার্জিকে ওটা রোল করছে যেহেতু সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি এবার কাইনেটিক এনার্জিকে যা ডায়নামো ইলেকট্রিকে কনভার্ট করে দিচ্ছে এখন এই ইলেকট্রিকটাই মানে এই ইলেকট্রিকটা ব্যাটারিতে যাচ্ছে এবং তারপরেই ব্যাটারির থেকে লাইটে সামনে যে লাইটটা থাকতো ওই লাইটটার মধ্যে যেত এবং যত তাড়াতাড়ি সাইকেল চালানো যেত তত লাইটটার ব্রাইটনেস বেশি হতো ইভেন এরকম অনেক বাইকেও দেখা যায় এখন তো তাও বাইকটা অনেক মানে এলইডি হয়ে গেছে হেডলাইটটা বাট কিছু কিছু বাইক এরকম এখনও আছে সুপার স্প্লেন্ডারে আছে আর মেবি কিছু আরও কয়েকটা বাইকে আছে মেবি তো সেখানে যদি নর্মাল বাইকটা থাকে তাহলে পরে লাইটটা একটু কম থাকে হেডলাইটটা বাট যখনই বাইকটা মুভ হয় তখনই কিন্তু হেডলাইটের পাওয়ারটা হঠাৎ করে বেড়ে বেড়ে যায় কেন বেড়ে যায় কারণ ওখানে ডায়নামোর সাথে ওটা মানে লাইটটা যেটা আছে সেটা ডায়নামোর সাথে কানেক্টেড ডায়নামোটা যতটা রোল হচ্ছে বা ডায়নামোটা যতটা চলছে তত কাইনেটিক এনার্জি ইলেকট্রিকে কনভার্ট হচ্ছে এবং তারপর ওই যেই ইলেকট্রিকটা আছে সেটা লাইটটাকে জ্বলতে বা আরও বেশি ব্রাইট হতে সাহায্য করছে এটা গেল কয়েকটা প্রয়োগ এখন এই কাইনেটিক এনার্জি কাইনেটিক এনার্জির একটা ফর্মুলা হচ্ছে কে ইজুকাল টু হাফ এম ভি এটা হচ্ছে কাইনেটিক এনার্জির ফর্মুলা এখানে ভি মানে হচ্ছে ভেলোসিটি যেহেতু মুভিং বডি সেই জন্য এখানে ভি মানে হচ্ছে ভেলোসিটি আর এম মানে হচ্ছে যথারীতি মাস তার মানে কোনো জিনিসের কাইনেটিক এনার্জি কিসের উপরে নির্ভর করবে তার ভেলোসিটির উপর এবং তার ভাড়ের উপর বা মাসের উপর নির্ভর করবে কে ইজুকাল টু হাফ এম ভি স্কোয়ার মানে কাইনেটিক এনার্জি ইজুকাল টু ওয়ান বাই টু ইন্টু বস্তুটির ভর এবং বস্তুটির ভেলোসিটির বর্গ মানে ভেলোসিটির স্কয়ার এটা হচ্ছে কে ইজ ইকাল টু হাফ এম বি স্কোয়ার কে ইর ফর্মুলা পি ইর ফর্মুলা কি বা পোটেন্সিয়াল এনার্জির ফর্মুলা কি পটেনশিয়াল এনার্জির ফর্মুলা হচ্ছে গিয়ে পি ই ইন্টু এইচ পি ই ইজ ইকাল টু এম জি ইন্টু এইচ পি ই ইজ ইকাল টু এম জি ইন্টু এইচ আচ্ছা এখানে যদি দেখি এটাকে এটার দিকটা কোন দিকে এদিকে না এম জি কাজ করছে না এখানে আমি ভালো করে ইল্যাবরেট করে বললে পরে আই থিঙ্ক সুবিধা হবে এটা যদি একটা বাক্স এবার এই বাক্সটাকেই আমি নিয়ে গিয়ে উপরতলায় রাখলাম এই যে আমি নিয়ে গেলাম এখানে উচ্চতাটা হচ্ছে গিয়ে এইচ কিন্তু এখানে আমরা সবাই জানি যে বাক্সটার মাছটা কোন দিকে নিচের দিকে যেহেতু বাক্সটার মাসটা নিচের দিকে মাসটা হচ্ছে নিচের দিকে প্লাস আরেকটা জিনিস বাক্সটার উপর কাজ করছে সেটা হচ্ছে জি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন এই গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা এই বাক্সটার উপরে কাজ করছে যেটার মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মেবি তো এই বাক্সটার উপরে বাক্সটার প্রথম কথা ভার আছে যেটা বাক্সটাকে নিচের দিকে টানছে প্লাস গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনের জন্য বাক্সটার ওয়েট কিন্তু বেড়ে যাচ্ছে কারণ এই বাক্সটা যদি চাঁদে হতো তাহলে পরে এই বাক্সটা অনেক হালকা হতো খালি মাসটা যদি হতো বাক্সটার তাহলে পরে এটা অনেক হালকা হতো বাট এখানে মাসের সাথে কিন্তু গ্র্যাভিটেশনাল এক্সিলারেশনটাও যোগ হচ্ছে তো এই এই বলটা এই মাস আর গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন এই দুইটা কোথায় ক্রিয়া করছে নিচের দিকে ক্রিয়া করছে আর এটাকে আমি কত উপরে উঠিয়েছিলাম এটাকে আমি এইচ উচ্চতায় উঠিয়েছিলাম সেই জন্য এটার যে পিএইচটা এখানের যেই শক্তিটা সঞ্চয় হবে যে পোটেন্সিয়াল এনার্জিটা সঞ্চয় হবে সেটা হবে হচ্ছে এম জি ইন্টু এইচ বা এম জি এইচ এম ডি এইচ একটা অ্যাড ছিল একটা মেবি মশলার যাই হোক পোটেন্সিয়াল এনার্জি ইজুকাল টু হচ্ছে এম জি এইচ এতটুকু বোঝা গেছে আচ্ছা এবার এই দুটোকে কম্বাইন করে আমরা একটা ফর্মুলা পাই সেটা হচ্ছে ভি velocity is equal টু রুট টু জি এইচ এখানে দেখো আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে এই দুটো যদি পাশাপাশি রাখা যায় তাহলে পরে ক্রস মাল্টিপ্লিকেশন হবে তারপরে এম এম কেটে যাবে ভিটা এদিকে স্কয়ার আছে ওদিকে নিলে পরে রুট হয়ে যাবে তো এই গোটাটার মধ্যে রুট হয়ে যেত বাট এম এম যেহেতু কেটে গেছে আর এটা এখানে ক্রস মাল্টিপ্লিকেশান হয়ে গেছে তাই এটা এখানে রুট টু জি এইচ হচ্ছে হয়েছে আমি এটা আরেকটু ইলাবোরেট করে দেখিয়ে দিচ্ছি এখানে এম ভি স্কোয়ার এম জি এইচ এটা এই দুটোকে ইজুকাল টু করলে পরে এটা আসছে এবার এই দুটোর থেকে এই দুটো ফর্মুলার থেকে একটা ফর্মুলা আমরা আরেকটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে এম কেটে গেল এইবার টুটাই দিকে চলে গেল তাহলে টু জি এইচ ইজুকাল টু ভি স্কোয়ার এইবার ভি ইজুকাল টু হচ্ছে রুট টু জি এইচ ভি ইসুকাল টু হচ্ছে রুট টু জি এইচ মানে এই দুটো ফর্মুলা থেকে একটা আমরা কম্বাইন্ড ফর্মুলা পেলাম যেটার মান বা যেটার ভ্যালু হচ্ছে ভ্যালু বলা ঠিক হবে না যে ফর্মুলাটা হচ্ছে যে ভি ইজকাল টু ভেলোসিটি ইজ টু রুট টু ইন্টু জি ইন্টু এইচ আর আরেকটা জিনিস যেটা হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল এনার্জি কাকে বলে মেকানিক্যাল এনার্জি কাকে বলে মেকানিক্যাল এনার্জি বলে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জি মেকানিক্যাল এনার্জি কাকে বলে মেকানিক্যাল এনার্জি বলে হচ্ছে কাইনেটিক এনার্জি প্লাস পোটেন্সিয়াল এনার্জিকেই একত্রে মেকানিক্যাল এনার্জি বলা হয় এখানে আমি কেই প্লাস পিই দিয়েছি এই কেই প্লাস মেকানিক্যাল এনার্জি বলা হয় এরপরে আমরা আসি পাওয়ারে পাওয়ার কি জিনিস পাওয়ার হচ্ছে যদি বলে না যে এই বাইকটার পাওয়ার কত বা এই গাড়িটার পাওয়ার কত গাড়িটার পাওয়ার বা বাইকটার পাওয়ার মানে হচ্ছে যে ওয়ার্ক ডিভাইডেড বাই টাইম মানে কোনো একটা বস্তুর কাজ করার হার আমরা যখনই ডিভাইডেড বাই টাইম করি তখনই আমরা ওটার হারটা পেয়ে যাই বা রেটটা পেয়ে যাই তো পাওয়ার ইজুকাল টু রেট অফ ওয়ার্ক মানে একটা পার্টিকুলার বস্তু একটা পার্টিকুলার কাজকে কত সময় করতে পারছে সেই জিনিসটাকেই আমরা বোঝাই পাওয়ার দিয়ে পাওয়ারের একক হচ্ছে ওয়াট আর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে ওয়াটের সাথে হর্স পাওয়ারের সম্পর্ক কি। ওয়াটের সাথে হর্স পাওয়ারের সম্পর্ক হচ্ছে ওয়ান এইচপি ইজ টু সাতশো ছিচল্লিশ ওয়াট ওয়ান এইচপি ইজ ইজুকাল টু সাতশো ছিচল্লিশ ওয়ার্ড এটা হচ্ছে এইচপির সাথে ওয়ার্ডের সম্পর্ক আর পাওয়ারটা আমি বুঝিয়ে দিতে দিলাম যে ওয়ার্ক করার ক্ষমতা ওয়ার্ক করার হার বা পাওয়ার মানে হচ্ছে কার্য করার হারকে আমরা পাওয়ার বলি বোঝা গেল ওয়ার্ক এনার্জি পাওয়ার একটা জিনিসই খালি বাকি আছে সেটা হচ্ছে এই ডাব্লু ইজুগাল টু এফ এস কস থিটাটা কী জিনিস এটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব এই ক্লাসটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করো কমেন্ট করলে পরে আমি জানতে পারবো যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমার যেটা আমি বোঝাতে চাচ্ছি সেটা তোমরা বুঝতে পেরেছো কি না এই যাবতীয় জিনিসগুলো কমেন্টের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারি তো ভিডিওটা কমেন্ট অবশ্যই করবে এবং দেখতে থাকো নেক্সট ভিডিওটা আসলে পরে টোটালটা কিন্তু আমাদের শেষ হয়ে যাবে থ্যাংক ইউ